নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল জামাই ষষ্ঠী এবং আগামীকাল দিনটি খুবই শুভ, এবং যে যোগটি আছে কিনা সেটি হচ্ছে শিবযোগ। অর্থাৎ 5 জুন 2022 রবিবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথম কথা, আমি বারবার একটি কথা বলি যে ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন। এখানে বিশেষ কিছু তথ্য কিন্তু দেওয়া থাকে, যে তথ্যগুলো আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনিও কিন্তু কোটিপতি লাখপতি কিন্তু হতে কিন্তু পারেন। এই ভিডিওটি হচ্ছে গরিব থেকে ধনী আগামীকাল কোন কোন রাশি হতে চলেছে সে বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করে থাকি। তো 5 জুন 2022 এই শিব যোগে, এই মহা সংযোগে যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, যে পাঁচ রাশির আকস্মিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি হতে চলেছে, নিশ্চিত 100% সেই পাঁচটি রাশির টার্গেট নাম্বার এবং এর পাশাপাশি আপনাদের শুভ সময়টি আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, আমি বারবার বলছি, যাদের একটুর জন্য মিস করে যাচ্ছেন তারা রাহু কবচটি আপনারা পরিধান করুন। রাহু কবচ আকর্ষিক প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদেরকে কিন্তু সাহায্য কিন্তু করবে। আমি বারবার বলে থাকি, এই কলিযুগের যে রাজা যে হঠাৎ ধন ভরসা করে থাকে সেটি হচ্ছে রাহু। রাহুকে স্ট্রং করুন, রাহু কবচ আপনারা পরিধান করুন। দেখুন, আপনার জন্মছকে রাহু, শুক্র, শনি এবং বুধের প্লেসমেন্ট যদি ভালো থাকে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার একাদশ ভাব এবং পঞ্চম ভাব যদি স্ট্রং থাকে, আপনার প্রাপ্তি কিন্তু হবেই। এবং এর পাশাপাশি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি আপনার পারমিট করে, তাহলে আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনারা দেখান, এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখাও বিচার করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ, এটা নাম্বার, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণ পেড সার্ভিস। অনেকে ভাবছেন যে ফ্রি সার্ভিস, এটি নয়, সম্পূর্ণ পেড সার্ভিস। এবং যারা রাহু কবচ নিতে চাইছেন, রাহু কবচের জন্য এখানে আপনারা লিখুন যে আমরা রাহু কবচ নিতে চাই। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা আছে কি না, এই জায়গাটাতে আপনারা কিন্তু মেসেজটা করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যারা রাহু কবচ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে। আলোচনাটা শুরু করা যাক। দেখুন, আগামীকাল যে রাশিগুলোর, যে পাঁচ রাশি মানে ধনবর্ষা হতে চলেছে, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, আকর্ষিক প্রাপ্তি, তাদের সেই রাশিগুলোর টার্গেট নাম্বার শুভ সময় আমি বলবো। এবং আবারও বলবো, রাহু কবচটা অবশ্যই আপনি কিন্তু যারা আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে প্রতিষ্ঠা করছেন তারা কিন্তু রাহু কবচ পরিধান কিন্তু করুন। প্রথম রাশি আপনার আগামীকালের, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং শুভ সময় সকাল 8:22 থেকে 11:26 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং আপনাদের যে শুভ সময় 9:21 থেকে 12:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, 3 নম্বর রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 3 এবং আপনাদের শুভ সময় সকাল 10:06 থেকে আপনার
12:36 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। এই টাইমগুলো কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করুন। আমি যে টাইমটা দিচ্ছি টাইমটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, টাইমটা যদি মেনটেন করেন বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এরপর যে রাশির কথাই বলবো, 4 রাশি সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার বিশেষভাবে আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 11:22 থেকে, সকাল 11:22 থেকে সময়টা শুরু হচ্ছে, আপনার 1:44 পর্যন্ত কিন্তু সময়টা থাকছে। অর্থাৎ এই যে আগামীকাল এমনিতে শিবযোগ তার উপর জামাই ষষ্ঠী এবং মহা সংযোগ সৃষ্টি কিন্তু করেছে, এবং এই 4 রাশির কথা বললাম, আর একটি সৌভাগ্যশালী রাশি আমি একটি কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, বেশ কিছু ক্ষেত্রে তিথি ক্ষণও কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দেয়। এবার আপনার ক্ষেত্রে হচ্ছে না তার বলে যে আকস্মিক প্রাপ্তি হচ্ছে না, এটা নয়, আপনার নিজস্ব জন্মছকটা দেখান, সে জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করান, আপনিও নিশ্চিতরূপে কিন্তু আপনারও আগামীকাল অর্থ কিন্তু আসতে পারে। হতাশ হবেন না, অর্থাৎ হতাশা জায়গাটা নাই, আপনি আজকে না হলে কালকে আপনি পেতে পারেন। এবং সেখানে রাহু কবচটা পরিধান করুন, নিজস্ব জন্মছকটা বিশ্লেষণ করুন, কোন সময় যোগ আছে, কোন বছর যোগ আছে, আপনার ক্ষেত্রে স্পেশালি লাকি নাম্বার কোনটা সেটা কিন্তু আপনারা জেনে নিন। অর্থাৎ রাশিভিত্তিক কিন্তু নিজস্ব পার্সোনাল চার্ট অনুযায়ী কিন্তু লাকি নাম্বার কিন্তু থাকে, এটা হচ্ছে ইন জেনারেল। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে আগামীকালের প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মকর রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 7। এবং আপনাদের যে শুভ সময় সেটা দাঁড়াচ্ছে সকাল 9:38 থেকে, সকাল 9:38 থেকে সময়টা শুরু করে আপনার 11:39 পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ আমি যে 5 রাশির কথা আমি বলছি কি না, সে 5 রাশির প্রাপ্তি আগামীকাল নিশ্চিত কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।